আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান, দেখলে হয়তো সরি এরকম আমি তারে আপনার কোন ট্রান্সপোর্ট খরচ তার লাগবে না, আমি ফ্রি করে দেবো তাকে। এটা 5 কেজি আজুয়া, এটা সৌদি আরব থেকে আপনার প্যাক করা, ঠিক আছে? এটা মদিনা কোম্পানি, এটা নামে মদিনা কোম্পানি। যদি একভাবে না হয়, যদি কেউ আমার থেকে নেয় খেজুর আর যদি দেখে যে এক সেম কোয়ালিটি না, তাহলে উনি আমাকে ফোন দেয়, বলবে ভাই কোয়ালিটি এক না, তাহলে আমি ব্যাক নেব, ঠিক আছে? আমার খরচ দিয়ে আমি আজও দানা ম্যাটার করে ছোট বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেটা মাসদুল, জি, এটা সৌদি আরবের প্রোডাক্ট, 5 কেজি, এটা সৌদি আরবের 5 কেজি, এটাও একবার সৌদি থেকে প্যাক করে আসতে এখানে বাংলাদেশ, একবারে মুখে দিলে একবার গুড়ি গুড়ি হয়ে যায়। এটা দুধে যদি ভিজান, দুধে ভিজিয়ে একবারে নরম হয়ে যাবে। আর একটা গাওয়া আছে, যদি এরকম যদি কেউ থাকেন যে টাকা পয়সা অনেক আছে, তাহলে আপনি প্রতিদিন রাত্রে গাওয়া খাবেন, গা একবারে এটা সবাই কিনে খেতে পারবে। 5 কেজি আপনার 900 টাকা, ফরিদা ভিতরে কিন্তু ভালো, হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো, অনেক ভালো, অনেক, জি, 10 কেজি 1100 টাকা, 10 কেজি 1100 টাকা, আবার 10 টাকা কেজি। হ্যালো বন্ধুরা, আপনাদের অনেকের অনুরোধ ছিল খেজুরের পাইকারি মার্কেটের সন্ধান দেওয়া। আপনাদের অনুরোধ রাখতে আমরা চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ খেজুরের পাইকারি মার্কেট বাবুবাজারে বাদামতলিতে। না টেনে ভিডিওটা ফুল দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। আপনাদের কাছে আমাদেরও কিছু অনুরোধ আছে, দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম আশিক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশিক ভাই, আপনার দোকানে আমরা তো বিভিন্ন ধরনের খেজুর দেখতে পাচ্ছেন সাজিয়ে রেখেছেন, আপনার দোকানে কী কী খেজুর পাওয়া যায়? আমাদের দোকানে আপনার এখন বর্তমানে 30 থেকে 35 আইটেমের খেজুর পাওয়া যায়, 30 থেকে 35 আইটেমের খেজুর পাওয়া যায়। আমরা দেখা যাক, জানার চেষ্টা করবো কিছু কিছু আইটেম সম্পর্কে। তার পূর্বে জানতে চাচ্ছি, সরাসরি যদি আপনার দোকানে কেউ আসতে চায়, কীভাবে আসতে পারবে? সরাসরি আসতে বলতে আপনার যেমন গাবতলি থেকে, আপনার ওই যে উত্তরবঙ্গ থেকে যদি আসতে চায়, তাহলে আপনার সরাসরি গাবতলি আসবে। আচ্ছা, গাবতলি থেকে আপনার ব্রাদার্স আছে, বিআরটিসি আছে, তার আপনার বসুমতি আছে, বসুমতি থেকে একবার বরাবর আসে, একবার বরাবর এসে বাবুবাজার ব্রিজে নিচে আসে, বাবুবাজার ব্রিজ, জি, বাবুবাজার ব্রিজ থেকে এখানে আসতে, এখান থেকে বাদামতলি একবার 2 মিনিট লাগে না হাঁটে। কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবেন? হ্যাঁ বাবু, হ্যাঁ, জিজ্ঞেস করে দেবে, বলে দিবেন। ভাইজান, আপনারা তো ট্রান্সপোর্টে মাল দিয়ে থাকেন, যদি ঘরে বসে মাল কিনতে চায়, সর্বনিম্ন কয় হাজার টাকার মাল কিনতে পারবে? পার্টি যে কয় টাকার নিতে ইচ্ছুক ওই কয় টাকায় দেওয়া যাবে, তবে আপনার আগে টাকাটা পেমেন্ট করতে হবে, কারণ অনেকে এখানে আপনার ঠকবাজি লোক আছে এরকম, মানে আমার চিন্তাটা, কিন্তু এটা তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, এটা রেখে তো আমরা কোথাও যেতে পারবো না, ইচ্ছা করলে। এখানে কোটি কোটি টাকার বিজনেস না, অনেকে কন্ডিশনে মাল দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কন্ডিশনে মাল দেবেন না, যেহেতু কন্ডিশনে মাল দিলে কী হয়, অনেকে মালটা উঠায় না ওখান থেকে, যার কারণে টাকা পেমেন্ট খুব সমস্যা। ঠিক আছে ভাইজান, আজকে আমাদের কী কী আইটেম দেখাবেন? যত আজকে সামনে রমজান মাস ভাই, এখন তো দাম একটু কম আছে কি না? আমি আজকে, হ্যাঁ, এখন মোটামুটি অনেক কম, আর 10 থেকে 15-20 দিন পরে আপনার দাম একটু বাড়বে। একটু কার্টুন প্রতি আপনার ভাইজান, এখন যদি কেউ পণ্য ক্রয় করতে চায়, সেক্ষেত্রে তারা লাভবান হবে? অনেক লাভবান হবে, আপনার অনেক লাভবান হবে, শুধু একটু না, অনেক, যদি এখন নিয়ে যদি কেউ স্টক করে, তাহলে অনেক লাভবান হবে রমজান মাসে। ঠিক আছে ভাইজান, আজকে আমাদের কী কী আইটেম দেখাবো? আজকে আমার সামনে আপনার, আমি যেগুলো আজকে এখন দেখাবো সব হলো ভিআইপি আইটেম, ঠিক আছে? এগুলো খেজুরের রাজা। আমি প্রথমত আপনাকে মেরজুলটা দেখাতে চাই, এই যে মেরজুল খেজুর, এটা এটা হলো আপনার মেরজুলের কোয়ালিটি হয় স্মল, মিডিয়াম, লার্জ, জাম্বু, সুপার জাম্বু। যেমন এটা হলো আপনার জাম্বু কোয়ালিটি, আমি আপনার খেজুরটা একটা ছিঁড়ে দেখাই, জি, এটা হলো আপনার জাম্বু, ঠিক আছে? এটা হলো খেজুর রাজা, এই খেজুরের উপর কোনো খেজুর নেই বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, এটা হলো মিশরের প্রোডাক্ট, ঠিক আছে? এটা হলো মিশরের প্রোডাক্ট, এটা 5 কেজি। আচ্ছা, 5 কেজি হয়, কিন্তু 3 কেজি হয় না, আবার 1 কেজি হয়। 3 কেজি যদি হয়, তাহলে এটা আপনি 2 নম্বর মনে করবেন, কারণ 3 কেজি আপনার
বাংলাদেশে প্যাকেজিং হয়, এটা একটু আপনারা একবার মিশর থেকে, মিশর থেকে প্যাকেজিং করে আসে। মিশর থেকে প্যাকেজিং কয় কেজি, কয় কেজি? 5 কেজি আর 1 কেজি। 5 কেজি হয়ে থাকে, 1 কেজি, 1 কেজি হয়ে থাকে। 3 কেজি হবে না। প্যাকেজিং হলে আমি বুঝব কিভাবে এটা মিশরে? একবার এই যে এরকম দেখেন, মিশরে এই যে এখানে লেখা, এখানে এই যে, আচ্ছা আচ্ছা, উপরে উপরে, হ্যাঁ, ইজিপশিয়ান, ইজিপশিয়ান লেখা আছে, ইজিপশিয়ান, ইজিপশিয়ান, ইজিপশিয়ান লেখা আছে, ঠিক আছে। তাহলে ভাই মিশর থেকে আসলে এরকম প্যাকেজিং থাকবে এবং 5 কেজি হবে এবং 1 কেজি হবে। হ্যাঁ, 5 কেজি রাখতে হবে। সেটা কি হবে ভাই? 2 নাম্বার হবে, জি। তাহলে বাংলাদেশে পরামর্শ দিয়েছেন, এটা আমার দর্শকদের অনেক উপকারে আসবে যারা এগুলো ব্যবসা করে বা খেজুর কিনতে চায়। এটার দাম কত টাকা কেজি বলছেন? এটা 5 কেজি হলো আপনার 5,500 টাকা, জাম্বু, মেরজুল জাম্বু। আচ্ছা, 5 কেজি ভাই কত বললেন? 5,500, 5,500 টাকা, 5,500 টাকা, জি। আচ্ছা ভাই, এগুলো তাহলে ভাই কত করে কেজি বিক্রি করা হয় সাধারণত মার্কেটে? মার্কেটে সাধারণত আপনার 1200-1300 এরকম যারা খুচরা বিক্রি করে। হ্যাঁ, আবার এটার ভিতরে আপনার কোয়ালিটি আছে, বিভিন্ন কোম্পানি আছে, আপনার দেখতে হবে মালটা ফ্রেশ, লাল, একবার লাল, ফ্রেশটা দেখে কিনতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে কোনটা দেখা হবে? আর এটা আছে আপনার, এটা জাম্বু, এটা লার্জ। আচ্ছা, এটা লার্জ, এটা 5 কেজি, এটাও এটা আপনার 1 কেজি হয়, 5 কেজি হয়, 2 কেজি হয় না, এটা হলো আপনার লার্জ, এটা থেকে একটু একটু ছোট। আচ্ছা, এটা 5 কেজি আপনার 48 টাকা, মানে একই প্রোডাক্ট, জি, একই প্রোডাক্ট, কিন্তু এটা লার্জ, আবার লার্জ, এটা জাম্বো, এটা লার্জ, মানে এক ধাপ নিচে। আচ্ছা, এটা 48 টাকা 5 কেজি, এটা 4800 টাকা 5 কেজি, জি। এটার কোয়ালিটি ভাই সব একই হবে? হ্যাঁ, সব একই, এক কোয়ালিটি হবে, সাইজে ছোট। হ্যাঁ, সাইজে ছোট। আবার এটা আছে আপনার মিডিয়াম, এটা এটা লার্জের থেকে মিডিয়াম আর একটু ছোট, এটা হলো 5 কেজি। কি প্রোডাক্ট ভাই? জাস্ট একটু তিনটা সাইজ। হ্যাঁ, কোয়ালিটি আছে, জি, লেভেল আছে, লেভেল। এটা হলো আপনার জাম্বু, এটা একটু বড় সাইজ, হ্যাঁ, তার একটু মিডিয়াম, এটা লার্জ, এটা মিডিয়াম, আর এটা হলো স্মল, এটা হলো 5 মিডিয়াম, এটা হলো আপনার 5 কেজি হলো। ভিতরে ভিতরে কেমন হয় ভাই? মানে ভিতরে এটা মাংস বেশি, মাংস বেশি, দানাটা কম, মানে বিচিটা একবারে ছোট, মাংস অনেক বেশি, খুবই সুস্বাদু, খুবই। এটার ভিতরে আপনার এই খেজুরটার ভিতরে কি কি আছে, আপনার ভিটামিন কি কি আছে তা আপনার এটার ভিতরে চার দেওয়া আছে, আপনার এনার্জি আছে, তারপর আপনার প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, জি, এখানে আছে এনার্জি, প্রোটিন, কার্বোহাইড্রেট, অফ উইথ সুগার, মানে সুগার নেই, ফ্যাটস, সোডিয়াম, জি, জি, এই লেখাটা ভাই মিশর থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু যেটা আপনার অরিজিনাল প্রোডাক্ট, ঠিক আছে, এই অরিজিনাল প্রোডাক্টে শুধু এগুলো লিখে দিবে যেটা কোন কোন ভিটামিন আছে, মানে কোন কোন উপাদানগুলো আছে। তাহলে ভাই এগুলো যেগুলো বললেন চারটা আইটেমের দাম, এটা কেমন দাম, এটা কেমন, এটা বলতে যদি আপনার মেরজুল জাম্বু, হ্যাঁ, 5 কেজি 5,500 টাকা। আচ্ছা, তার 500 টাকা, এইটা হলো আপনার লার্জ, 5 কেজি 4800 টাকা। আচ্ছা, আর এটা হলো মিডিয়াম, 5 কেজি 4400 টাকা। আচ্ছা, আর এটা হলো স্মল, 5 কেজি হলো আপনার 4,000 টাকা। 5 কেজির দাম 4,000 টাকা। এখানে আপনি সব অরিজিনাল মাল পাবেন, 100% গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, ঠিক। তো ভাইজান, যদি কেউ সরাসরি দোকানে এসে নিতে চায়, এই এক প্যাকেট নিতে পারবে কিনা? হ্যাঁ, এক প্যাকেট, এক প্যাকেট নিতে পারবে। হ্যাঁ, এক প্যাকেট, এক প্যাকেট। আচ্ছা, কিন্তু আপনারা তো এক কেজি এক প্যাকেট তো অনলাইনে দিবেন না? না, অনলাইনে বলতে আমি আপনাকে প্রথমেই বলছি টাকাটা আমাকে আগে পেমেন্ট করতে হবে। টাকা কি এক প্যাকেটে? টাকা প্যাকেট, হ্যাঁ, এক প্যাকেট। যদি যে কেউ এক প্যাকেট নেয়, তাহলে আমি তারে আপনার কোনো ট্রান্সপোর্ট খরচ তার লাগবে না, আমি ফ্রি করে দেবো তাকে, এক এক প্যাকেট। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো ভাই কথা শুনে আমার কাছে। আমার দর্শকদের জন্য অনেক উপকার হবে যে আপনি যেটা বলছেন এক প্যাকেট থেকে নিতে চাই, সেক্ষেত্রে কোনো ট্রান্সপোর্ট বিল নেবেন না? না না, ওটা আমি বহন করবো, আলহামদুলিল্লাহ, শুধু পরিচিতর জন্য, শুধু ফার্স্ট ফার্স্ট, শুধু ফার্স্ট আমার চ্যানেল থেকে। হ্যাঁ জি, আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে তাহলে ট্রান্সপোর্ট বিল একবারে ফ্রি, ট্রান্সপোর্টের কোনো বিল, তাই সে বাসায় গিয়ে পৌঁছে পাবে। আচ্ছা, শুধুমাত্র যে কয় টাকা খরচ দিতে হবে, জি জি, সে বিল টাকাটা দিতে হবে, তাছাড়া কোনো খরচ লাগবে না। আরেকটা কথা, বিকেশে পেমেন্ট করলে বিকেশ খরচটা দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, না আপনি যেটা বলছেন সে একই দাম পাইকারি দামে পাবে, জাস্ট শুধু টাকাটা দিতে হবে যে খেজুরের দামটা হবে, কিন্তু আপনি কোনো করে কোনো খরচ নেবেন না? না, খরচ না, ট্রান্সপোর্ট খরচ নেবেন না, ট্রান্সপোর্ট খরচ আমার বেশি করে নিতে হয়, সেক্ষেত্রে ট্রান্সপোর্ট খরচ, সেক্ষেত্রে সে তা বহন করবে কোম্পানি এসে। আচ্ছা, ঠিক আছে ভাই, সেক্ষেত্রে সারা বাংলাদেশে 64 দিতে দিতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ সবটা দিতে, ট্রান্সপোর্ট থাকলে আমি সবটা দিতে পারবো, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। ঠিক আছে ভাইজান, তারপরে কোনটা দেখাবেন? তারপর আমি দেখতেছি মাবরুম, কামরাঙ্গা মরিয়ম, যেটা সৌদি আরবের, এটা সৌদি আরবের প্রোডাক্ট, এটা এক নম্বর একবারে, কামরাঙ্গা মরিয়ম, এটা হলো 5 কেজি, 5 কেজি হয়, 3 কেজি, আমি 3 কেজি একটা দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা আচ্ছা, এই 3 কেজি একটা আছে, এটা 5 কেজি, একটা 3 কেজি, একটা 5 কেজি হয়, একটা 3 কেজি হয়, মানে এটা 3 কেজি, এটা আপনার, এটা আবার বাংলাদেশের প্রোডাক্ট, বাংলাদেশেও আপনার ই হয়, ওই কার্টুন হয়, ঠিক আছে, আর এটা হলো আপনার বাংলাদেশি কার্টুন হলে আপনার বাংলায় লেখা থাকে, এটা হলো সৌদি আরব প্রোডাক্ট, একবার সরাসরি নাকিল তাইবা কোম্পানি, ঠিক আছে। এক্ষেত্রে যদি কেউ মাবরুম নিতে চায় তাহলে আগে বলতে হবে নাকিল তাইবা কোম্পানির মাবরুম কি আছে, নাকিল তাইবা, তাইলেই হবে। আচ্ছা আচ্ছা, এটা 3 কেজি, ঠিক আছে, 3 কেজি, এটা দাম হবে আপনার একদম 1850 টাকা, 3 কেজি 1850 টাকা, জি। আচ্ছা, 3 কেজি 1800, আর 5 কেজি হলো আপনার, এটা থেকে এইটা একটা একটু লো কোয়ালিটি, মানে একটু কম কোয়ালিটি, একটু কম, ঠিক আছে, এটা হলো 5 কেজি 2300 টাকা, একদম 5 কেজি 2300 টাকা, জি। আচ্ছা ভাইজান, যদি এগুলো প্রোডাক্ট কতদিন রাখা যাবে মানে ঘরেতে? এইটা আপনার রিসেন্টলি আসছে মালটা, এটা আপনি
ফ্রিজিং ছাড়া যদি রাখতে চান তাহলে আপনার এক মাস দেড় মাস রাখতে পারবেন, নষ্ট হবে না, কিন্তু কালারটা লালচে কালার কালচে হয়ে যাবে, কালারটা ডিসকালার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি আবার যদি ফ্রিজিং করতে পারেন তাহলে এটা ডেট প্রোডাকশন ডেট অনুযায়ী এক্সপায়ারি ডেট অনুযায়ী ততক্ষণ রাখতে পারবেন, তাছাড়া আমরা গ্যারান্টি দিতে পারবো না। এখানে তো ভাই ডেট দেওয়া রয়েছে, হ্যাঁ প্রোডাকশন ডেট এক্সপায়ারি ডেট দেওয়া আছে, রাখতে পারবেন। কত টাইম ডেট থাকে, এক বছর না কত টাইম ডেট থাকে? অনেকটা আপনার এক বছর দেয়, আবার আঠারো মাসও দেয়। আঠারো মাসও দেয়, এক্ষেত্রে দামি মাল তো এটা আঠারো মাস দিয়ে আঠারো মাস আছে। তাহলে দাম দাম ভাই প্রত্যেকটা এক, এটা এটা তিন কেজি 1850 টাকা, আর হলো 5 কেজি হলো 2300 টাকা ফিক্সড। 5 কেজি 2300 টাকা, জি। এইটা এটার কোয়ালিটি এটা আমাদের স্টকে নেই, ঠিক আছে, কম আছে, কিন্তু এটার থেকে আরো ভালো মাল আসতেছে আমাদের। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে পাওয়া যাবে, জি জি। আর দোকানে এসে আর বিভিন্ন ধরনের মাল দেখতে, হ্যাঁ হ্যাঁ। তারপরে কোনটা দেখেন, এটা হলো আপনার, এটা তোমার মেজুল, এটা হলো মিশরের প্রোডাক্ট, এটা হলো আপনার মাজদুল, সৌদি আরবের মাজদুল, মাজদুল, জি। এটা সৌদি আরবের প্রোডাক্ট, 5 কেজি, এটা সৌদি আরবের 5 কেজি, এটাও একবার সৌদি থেকে প্যাক করে আসতে এখানে বাংলাদেশে। এখানে আমাদের বাঙাল মানে বাঙালিদের কোনো হাত নেই। আর এখানে আপনার কার্টুন সহ 5 কেজি 400 গ্রাম পাবেন, 400 গ্রাম কার্টুন 5 কেজি। আবার মাঝে মাঝে দেখা যায় যে আপনার খেজুরে 5 কেজি 100 গ্রাম হয়ে যায়। আচ্ছা, মানে যারা আপনার যেমন দূর দূরান্ত থাকলে তো কার্টুন লাগে না, ওরা মেপে ব্যাগের মতো নিয়ে যায়, তা আমরা মাইপে দিয়ে পিছনে গিয়ে দেখি কি 5 কেজি 100 গ্রাম হয়ে যাচ্ছে এরকম। এটা 5 কেজি, আবার 3 কেজি আরেকটা আছে, আমি আপনাদের দেখাই, এই যে 3 কেজি আরেকটা আছে, এই 3 কেজি, এই 3 কেজি, এটা 3 কেজি, সেম প্রোডাক্ট 3 কেজি 5 কেজি। এটা একটু সাইজ ছোটো, এটা সাইজ বড়, কিন্তু মালটা সেম। আচ্ছা, মদিনা থেকে না ভাই এটা? হ্যাঁ, এটা মদিনা, এটা মদিনার মাজদুল, নট মেটজুল, মাজদুল, মাজদুল, জি। নামটা এক্ষেত্রে সেম সেম মনে হয়, কিন্তু সেম না, মেটজুল, হ্যাঁ মেটজুল আর মাজদুল, এটা হলো মাজদুল 3 কেজি। 3 কেজি প্রাইস হবে আপনার 3 কেজি হলো 1050 টাকা ফিক্সড। আচ্ছা, আর এটা হলো 5 কেজি হবে হলো আপনার 2450 টাকা ফিক্সড একবারে, জি জি। 3 কেজি ভাই 1050 টাকা, তাহলে 3 কেজি 350 টাকা, হ্যাঁ। এটা আবার সাইজ ছোটো তো, আপনার সাইজ ম্যাটার করে, আর কি সাইজটা ম্যাটার, মালও ম্যাটার, ঠিক আছে। এক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে এই মালটা শেষ হয়ে গেলো, আমাদের স্টকে নতুন মাল আসলো, সেক্ষেত্রে দামও আরও বাড়বে, মানে কোয়ালিটি অনুযায়ী দাম বাড়বে, ঠিক আছে। আচ্ছা ভাই, এগুলো তো এক প্যাকেট নিতে পারবে? হ্যাঁ, এখান থেকে আপনার শুধু খুলছে 1-2-3 কেজি দেওয়া যাবে না, এক প্যাকেট যত দূরে আপনার বাংলাদেশের বাইরেও দেওয়া যাবে, সমস্যা নাই ওরকম, হ্যাঁ এক প্যাকেট। তারপরে ভাই কোনগুলো দেখেন, এটা হলো আজুয়া, এটা 5 কেজি আজুয়া, এটা সৌদি আরব থেকে আপনার প্যাক করা, ঠিক আছে। এটা মদিনা কোম্পানি, এটা নামে মদিনা কোম্পানি একবারে না হয়, যদি কেউ আমার থেকে নেয় খেজুর আর যদি দেখে যে এক সেম কোয়ালিটি না, তাহলে উনি আমাকে ফোন দেয় বলবে ভাই কোয়ালিটি এক না, তাহলে আমি ব্যাক নেবো, ঠিক আছে, আমার খরচ দিয়ে আমি। আলহামদুলিল্লাহ, যেহেতু মাল ভালো বলে আপনি এরকম ধরনের নিশ্চয়তা দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, মাল ভালো হবে 100%, কারণ এখানে যেগুলো মাল দেবে সব ভিআইপি মাল, আমি সব এখানে কোনো নর্মাল কোনো মাল নেই। এটার দাম কত টাকা বলছেন? এটা 5 কেজি আপনার 2300 টাকা, 5 কেজি 2300, 5 কেজির দাম 2300 টাকা, জি আজুয়া। আচ্ছা, 5 কেজি 2300 টাকা, 2300 টাকা, একটু 5 কেজি প্যাকেট থাকে? হ্যাঁ 5 কেজি প্যাকেট থাকে, প্যাকেট সব 5 কেজি 400 গ্রাম, ওই যে বললাম যে 5 কেজিও থাকে, 5 কেজি 100 গ্রাম থাকে, কিন্তু কম দিবে না ছদিরা, কম দিবে না। আচ্ছা ভাই, তারপরে কোনটা দেখেন ভাই, আজুয়া কি কয় রকমের হয় সাধারণত? এখানে আপনার 3 কোয়ালিটির আজু আছে, এটা হলো আপনার হলো এটা কোয়ালিটি ধরেন সি, এইটা হলো বি, এটা হলো 5 কেজি, এটা 5 কেজি। আচ্ছা, আর এটা হলো আপনার কোয়ালিটি হলো এ, 3 কেজি। আচ্ছা, এটার এটাও এইটাও ভালো, কিন্তু দানা ছোটো বড়ো আছে, আজুয়ার দানা ম্যাটার করে ছোটো বড়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা এটা একটু ভিতরে বিচিটা হলো আপনার একটু বড়, মাংস কম হবে, আর 3 কেজি যেটা মাল আছে এটা হলো বিচি ছোট। আচ্ছা, এটা বিচি ছোট কিন্তু মাংস অনেক কম, খুব সুস্বাদু। আচ্ছা, যেমন আমার বাড়িতে এই আজুয়াটা সবচেয়ে বেশি নেই, খুবই সুস্বাদু, খুবই খুবই। আপনি রিকমেন্ড কোনটা করবেন, এটা করবেন এটা? না, আমি এটা করে রিকমেন্ড, এটা করে, হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ এটা, এটা কিনতে পারবেন, হ্যাঁ এটা খুবই ভালো। কত টাকা বলছেন? এটা 3 কেজি আপনার 1850 টাকা, 3 কেজি, 1850 টাকা, জি। আমবার, এটা সৌদি আরবের আমবার, আমবার আপনার দেখা যাচ্ছে বাইতুল মোকাররম, গুলশান, বনানী, যত ভিআইপি এলাকা আছে, ঠিক আছে, ওরা মানে মাঝে মাঝে ওখানে না গিয়ে আমাদের কাছে আসে, বলে ভাইয়া আমবার দেন আমাদের,
তখন আমরা আম্বার এইটা দেখাই, কিন্তু এটার অরিজিনাল নাম আম্বার। আর বাইরে যারা মার্কেট প্রায় মানে মার্কেটে বিক্রি করে মেজুল যেটা এটারে বলে আম্বার। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আপনার বাইরে থেকে মাল কিনলে ভাই আপনারা খেজুর চিনতে পারবেন, হয়তো বা খেজুর কিনে খাইতে পারবেন, কিন্তু খেজুর মানে সত্যতা যেটা আপনার যেটা যেটা নাম ওটা জানতে পারবেন। যদি সঠিক নাম জানতে হয় তাহলে বাদামতলি আসেন, হয়তো আমার কাছে বাদামতলি তো অসংখ্য ধরনের মার্কেট, আমার কাছে আসেন বা অন্য কারোর কাছে আসেন। হ্যাঁ, বাদামতলি এসে একটা খেজুর সম্পর্কে ভাই আমার নতুন আজকে আমি খেজুর কিছু কিছু খেজুর সম্পর্কে জানতে পারলাম, যেগুলো আমি পূর্বে নাম জানা ছিল না। জি আচ্ছা ভাই, আম্বারে কত কেজি বলছিলেন? আম্বার সাধারণত 4 কেজি হয়, 3 কেজি হয়, 5 কেজি কম হয়। কারণ আম্বার যদি 5 কেজি হয় তাহলে মনে হয় সাইজে ছোট, কারণ কার্টুনের একটা ব্যাপার আছে, কার্টুনের সাইজ রয়েছে, কার্টুনের সেই সাইজ। হ্যাঁ হ্যাঁ, কারণ 5 কেজি আপনার যেমন এটা 5 কেজি হয় না, এটা থেকে বড় কার্টুন। আর বড় কার্টুন হলে আমাদের জন্য একবারে আপনার আনিজি আনিজি লাগে, কারণ বসাইতে সমস্যা হয় এরকম। এগুলো কত কেজি? 4 কেজি। আচ্ছা 4 কেজি দাম কত? 4 কেজি 2400 টাকা। 4 কেজি 2400 টাকা, এটা এটা সৌদির প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সৌদির প্রোডাক্ট আম্বার। এটা এটা কি একই দাম হবে না কম বেশি হবে? কোনটা? না আম্বার, এটা আম্বার না, এটা হলো আপনার মেজুল। এটা এটা আম্বার কি একরকম? এখানে আম্বার আর কোনটা রয়েছে? এখানে আম্বার একটা কোয়ালিটি হয়, আম্বার ছোট আপনার স্মল লার্জ মিডিয়াম ওরকম হয় না, এক কোয়ালিটি হয় আম্বার। হ্যাঁ, এক কোয়ালিটি হয়। এটা অনেক রসালো, মেজুল রসালো, এটা শুকনো, এটা তো রস কম। কিন্তু যদি কেউ দাম দিয়ে খেজুর কিনতে চায়, ঠিক আছে, আমি সাজেস্ট করবো যে ভাই আপনি মেজুল নেন। আচ্ছা আচ্ছা, মিডিয়াম আপনার, আমি বলতেছি আপনি জাম্বু নিয়েন না। জাম্বু জাম্বু তো আপনার হাই কোয়ালিটি, মানে দাম বেশি। এটাও যে মজা আপনার মিডিয়াম লার্জ একই মজা, কিন্তু দামটা একটু বেশি, সাইজটা একটু বড়। আমরা একটু আর অন্য অন্য খেজুর সম্পর্কে জানি, এই খেজুরের নাম কি বলেন? এটা হলো আপনার মাশরুক। মাশরুক? জি, এটা হলো মাশরুক। এটা হলো আপনার কম দামি, কম দামি বলতে 5 কেজি 7-এর ভিতরে। এটা 5 কেজি 1300, কিন্তু স্বাদটা হলো এরকম সেম স্বাদ। ও মানে এটা যে স্বাদ হবে, এটা যে স্বাদ হবে ওইটা, কিন্তু এটা হলো একই স্বাদ হবে। আপনি শুধু দেখায় একটু এটা এটা কেমন দেখে, খেজুর একই, কিন্তু এটা এটা আপনার খোলসা নেই, এটা খোলসা আছে। আচ্ছা, স্বাদ একই, স্বাদ একই, কিন্তু এটা আমাদের মধ্যবিত্তের জন্য খুব ভালো। হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো। এটা কেমন দাম হবে? এটা 5 কেজি আপনার 1450 টাকা ফিক্সড একবারে। দাম 1450 টাকা? জি। আচ্ছা আচ্ছা, তার পাশে একটা খেজুরের নাম কি ভাই? ওইটা কালমি মারিয়াম। কালমি মরিয়াম? জি। আচ্ছা, কালমি মরিয়াম বলা হয়। এগুলো কেমন স্বাদ হবে, কেমন কোয়ালিটি হবে, কেমন দাম হবে? এটা কালমি মরিয়াম, আপনার কালমি মরিয়ামের তো কোয়ালিটি আছে, আপনার সাইজ ম্যাটার করে। আপনার দেখা যাচ্ছে যে এটা ধরেন 5 কেজি আপনার 1400 টাকা, কালমি মরিয়াম 5 কেজি 1600 টাকাও আছে, কালমি মরিয়াম 5 কেজি 1100 টাকাও আছে। আচ্ছা আচ্ছা, আপনার সাইজের উপর মানে ডিপেন্ড করে। জি, এটা দাম কয় টাকা? এটা কোন সাইজ? এটা 5 কেজি 1400 টাকা। 5 কেজি 1400 টাকা? বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বড় একটা একটা আড়তের মতন রয়েছে। আমরা সবসময় চেষ্টা করে থাকি দাম জানতে চ্যানেলের মাধ্যমে, আমাদের ঢাকা এক্স ওয়াই চ্যানেলের মাধ্যমে ঢাকার কোথায় কী পাওয়া যায় এবং পাইকারি দামে কী কী কিনতে পাবেন, সেই সকল সন্ধান দেওয়ার চেষ্টা করে থাকি। আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি। সে বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। এমনও হতে পারে আপনার একটা শেয়ারে আপনার কোনো একজন বন্ধু বেকার রয়েছে, আপনাদের এই আইডিয়া পেয়ে একটা ব্যবসা শুরু করতে পারে। সে বন্ধুরা প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, আর ভিডিওটা ভাইরাল করতে হলে, অন্য মানুষের কাছে পৌঁছাতে হলে ভিডিওতে বেশি করে লাইক দিবেন। প্লিজ ভিডিওতে লাইক দিয়ে যাবেন বেশি করে। ঠিক আছে ভাই, এটা কালমি, এটা কালমি আমার দোকানের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি কালমি। উপরে যা দেখেন নিচে তাও দেখবেন। আচ্ছা আচ্ছা, উপর নিচে একবারে সমান। এখানে আছে না যেমন যে 19-20, 20-20, আমি 20-20 বলবো না, কিন্তু 20-19 বলবো, কিন্তু 16-20 হবে না, যে আপনার একটা ছোট একটা বড়, কিন্তু সেম কোয়ালিটি হয়তো বা 2-1টা ছোট বড় হইতে পারে, 2-1টা, কিন্তু এটা আপনার গ্যারান্টি আছে যে ভালো মাল, একবার ভালো মাল রিসেন্টলি আসছে। এটা 5 কেজি 1850 টাকা, কালমি মারিয়াম 1850 টাকা, সবচেয়ে স্বাদের, সবচেয়ে স্বাদ, অনেক সুস্বাদু ভাইজান। তাহলে আমি নিজেই এটা আমি 5 কেজি নেব ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা এটা আপনার যেমন আমি আমার বাড়িতে মেহমানদারি করছি এটা দিয়ে, আপনার আমার বাড়িতে, আমার বাড়িতে আমি খেজুর দিয়ে মেহমানদারি করি, আপনার ফল মূল ওটা শুধু খেজুর, খেজুর বাদাম তিন ফল। খেজুরের উপকারিতা অনেকেই জানে না, খেজুর উপকারিতা অসংখ্য পড়ে, যেমন আগে নবীজি বলে গেছে খেজুর। হ্যাঁ, খেজুর, খেজুর আপনার অনেক 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 পুষ্টিগুণ আছে, অনেক যা মানে বইলা আপনার ই করতে পারে, শেষ করতে পারবে। আর একটা আছে খেজুরের রাজা বলা যায় সুকারি খেজুর, এটা অনেক, হ্যাঁ এটা অনেক শক্ত, কিন্তু এটা গুড়া গুড়া, একবারে মুখে দিলে একবারে গুড়ি গুড়ি হয়ে যায়। এটা দুধে যদি ভিজান, দুধে ভিজিয়ে
একবারে নরম হয়ে যাবে। আর একটা একটা গাওয়া আছে, যদি এরকম যদি কেউ থাকেন যে টাকা পয়সা অনেক আছে, তাহলে আপনি প্রতিদিন রাত্রে গাওয়া খাবেন। গাওয়া, গাওয়াটা আপনার গরম পানিতে, গাওয়াটা আমার কাছে নাই, কিন্তু গাওয়াটা আপনার সৌদি যারা বাচ্চা রাজা বাচ্চা আছে ওরা খায়। গাওয়া দিয়ে খেজুর খাইতে পারেন, শরীরের জন্য অনেক ভালো, অনেক ভালো, অনেক, জি জি, অনেক শক্তি বাড়বে। এই খেজুরটা ভাই কেমন দাম হয়? এটা শুকরি মূলত 3 কেজি হয়, 5 কেজি আপনার কম হয়, একবার 5 কেজি, 3 কেজি এটা হলো 1450 টাকা। আমার কাছে, আমার কাছে যে কোয়ালিটি আছে, কোয়ালিটি দেখেন, আমার কাছে যেটা আছে এটা 1450 টাকা 3 কেজি। আচ্ছা 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 ভাই, এটা খাওয়ার নিয়ম কীভাবে বললেন যেন, খেতে হবে কীভাবে? এটা আপনি এমনিও খেতে পারেন, আবার দুধে ভিজেও খেতে পারেন, আবার গাওয়া দিয়েও খেতে পারেন। এটা খুবই স্বাদ, এটা খুবই স্বাদ। আচ্ছা ঠিক আছে, এটা বললেন 1450 টাকা 3 কেজি, 3 কেজি। আর কোনটা দেখাবেন যেটা আপনার কাছে খুব ভালো ভালো প্রোডাক্ট রয়েছে? আমার আর একটা ভালো প্রোডাক্ট, এই প্রোডাক্ট, এই প্রোডাক্ট, এটা হলো, এটা হলো একবারে যারা নিম্নবিত্ত, মানে ওর নিম্নবিত্ত বলতে ভুল হবে, আপনার যারা একবারে, এটা সবাই কিনে খেতে পারবে, 5 কেজি আপনার 900 টাকা। হ্যাঁ মানে কিন্তু ভালো, হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, 5 কেজি আপনার 900 টাকা। আর একটা কম দামের ভিতরে দেখতেছি, খুবই ভালো। আচ্ছা বলেন তো, কম দামের ভিতরে ভাই অসংখ্য মানুষ খুঁজে যে ভাই কোথায় কম দামে, এই একটা খুবই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাহিদি, জাহিদি খেজুর ভালো হয়, 10 কেজি 1100 টাকা, 10 কেজি 1100 টাকা, আবার 10 টাকা কেজি। হ্যাঁ, আরেকটা কথা হলো আপনার এখানে মার্কেটে জাহিদি আরও কম দামের আছে, কিন্তু বিভিন্ন বিভিন্ন কোম্পানি, যেমন আমার জাহিদি একবারে মানে তুলনামূলক ভালো রয়েছে। হ্যাঁ অনেক ভালো। এটা কতদিন থাকবে ভাইয়া? এটা আপনি যে প্রোডাকশন ডেট, প্রোডাকশন ডেট হলো 11/2021। আচ্ছা, এক্সপায়ার হলো 4/2023। হ্যাঁ 23 পর্যন্ত এই মালটা অনেক, আপনার অনেক দিন যায়। আচ্ছা ভাই, এটা যদি কেউ নতুন করে ব্যবসা করতে চায়, কিন্তু ভালো একটা প্রোডাক্ট, হ্যাঁ অনেক ভালো প্রোডাক্ট। আচ্ছা আমি কিন্তু ভাই একটা বিজনেস করবো, সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করবো। সুন্দর বলে রাখি ভাই, আমি খেজুরি বিজনেস করতে যাচ্ছি, কীভাবে করবো ইনশাল্লাহ জানতে পারবেন। 110 টাকা কেজি দিয়ে ভাই এক কার্টুন নিতে হবে, তাই তো? জি জি জি, এক কার্টুন নিতে হবে সরাসরি। আমরা এখানে 1 কেজি 2 মানে কার্টুন ছাড়া আমরা বিক্রি করি না, সেক্ষেত্রে 5 কেজি কার্টুন আছে, 3 কেজি কার্টুন আছে, 1 কেজি কার্টুন আমাদের কাছে নেই। তবে যে কার্টুন আছে সেই কার্টুন বিক্রি করবো, 3 কেজি হোক আর 2 কেজি হোক আর 5 কেজি হোক। ভাই এমন কিছু খেজুর আছে যে খেজুর ভাই দেখাতে চাই, যদি দেখাতে পারেন? কোন খেজুরে দেখা বাদ রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে খেজুরের মেসেজ, মাশাআল্লাহ এন্টারপ্রাইজ, এই একটা আছে 5 কেজি মাবরুম। আচ্ছা 5 কেজি মাবরুম, ওই যে আমরা প্রথম 3 কেজি 1850 টাকা দাম দিলাম, এটা হলো তার থেকে লো কোয়ালিটি, মানে কোয়ালিটি একটু কম। 5 কেজি এটা হলো 1700 টাকা, এটা সৌদির প্রোডাক্ট, 1700 টাকা। এটা আমাদের স্টকে কম আছে। আচ্ছা কম আছে, প্রায় 100-200 মাল আছে, হয়তো 2-1 দিন ধরে বিক্রি করে ফেলাবো এরকম। আর একটা চাপুর কি বলছেন ভাই, টিউনিশিয়া? হ্যাঁ এটা হলো আলজেরিয়া। মূল নাম কাকে ভাই? এটা টিউনিশিয়া সরি, টিউনিশিয়া সরি, জি সরি, সরি বলতে হবে। এখানে এই যে থাকে এটা সরি হবে? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার সরিটা আছে, এই যে দাঁড়ান, আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান, দেখলে হয়তো বা ই করতে, এই যে সরি এরকম। আচ্ছা আচ্ছা, এই যে সরি, যে সরি বুঝতে পারছি। হ্যাঁ এরকম সরি আকারে দেখা যাবে, সরি নাম বলা হয়। হ্যাঁ সরি আচ্ছা ভাই, এটা রিয়েল ভাবে ওভাবে গাছ থেকে সরি? হ্যাঁ 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 হ্যাঁ, আপনার, আপনি যদি সরি না বলেন তাহলে কিন্তু আমি কেন, বাদামতলি কেউ চিনবে না, চিনবে টিউনিশিয়া, টিউনিশিয়া। আর একটা এইটার থেকে হাই কোয়ালিটি, এই যেটা, ও আচ্ছা হ্যাঁ, এটা এটা মনে হচ্ছে যে একবার হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি, এবং এটা মানে একটা মিষ্টি যেরকম হয় না সেরকম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা দাম কত টাকা? এটা 5 কেজি ভাই 2100 টাকা, 5 কেজি। এটা পুরো বাদামতলির ভিতরে হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি খেজুর, বাদামতলির ভিতরে 5 কেজির দাম 2100 টাকা, জি। আচ্ছা ভাই ধন্যবাদ ভাই, ঠিক আছে ভাই, যেন আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আমার দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করে যে ভাই আমরা নতুন ব্যবসা করতে যাচ্ছি, খেজুরের ব্যবসা কীভাবে করতে পারি, কত কী প্রোডাক্ট নিয়ে করতে পারি, আপনি আমার আপনার উপরে একটা বিশ্বাস থাকবে, আপনি যদি তাদেরকে একটু পরামর্শ দেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, কারণ কোনো লিঙ্ক ছাড়া কেউ কোনো দিন কখনো কোনো জায়গায় মানে সফলতা পায় নাই। আর আমার সাথে যোগাযোগ করতে হলে এই যে আপনার এখানে নাম্বার আছে, মোহাম্মদ আশিক। একটা কথা হলো ভাই, আমি বিজি থাকি, আপনার 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে রাত 8টার ভিতরে আমার ফোন দিলে পাবেন, তাছাড়া পাবেন না। আমি বিশ্বাস করি আপনার কাছে অনুরোধ থাকবে, তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন কিভাবে বিজনেস করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ভাইজান, আপনার কাছে যদি কেউ ফোন করে যে ভাই আমি 5000 টাকার প্রোডাক্ট নিতে চাচ্ছি, সেক্ষেত্রে অনেকে অনিশ্চয়তায় ভোগে যে প্রোডাক্টগুলো হাতে পাবো কিনা, সেক্ষেত্রে কি বলবেন ভাই? এক্ষেত্রে আমি আপনাকে বলি, যেমন আমাদের এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে তো আপনার যেমন এই দোকানে যা মাল আছে প্রায় 2-3 কোটি টাকার মাল আছে। আচ্ছা আচ্ছা, আমরা তো এই প্রতিষ্ঠান ছেড়ে তো অন্য জায়গায় দিতে পারবো না, রাত 2 রাতের ভিতরে বা 3 রাতের ভিতরে। এক্ষেত্রে যেমন 10000 টাকা সে কিছুই না, কিছুই না। আচ্ছা, তবে আপনি নিশ্চয় দিতে পারেন যে প্রোডাক্ট টাকা পাঠিয়ে দিলে প্রোডাক্টটা চলে, ইনশাল্লাহ পাবেন, ইনশাল্লাহ পাবেন একবারে 100%। যদি আপনার যান্ত্রিক ত্রুটি, যেমন ট্রান্সপোর্টে দিলাম, ট্রান্সপোর্ট আপনার যান্ত্রিক ত্রুটি, অনেকে মানে প্রোডাক্টের কথা বলে দাম বেশি ধরে,
মানে সরাসরি এসে যে দাম কিনতে পাওয়া যায় ঘরে বসে কিনতে পারে দাম বেশি ধরে বলতে আমি বলি যে দুই এক কার্টুন নেয় সে তো খাওয়ার জন্য নিতেছে তো আমি তো আমি তো চাবো না যে আপনার প্রোডাক্টটা খারাপ দেই তাকে আচ্ছা হ্যাঁ ভালো প্রোডাক্ট দাও আমি 10টা কার্টুন বিছে তার একটা কার্টুন দেব এরকম সেক্ষেত্রে দামটা মানে সঠিক থাকবে হ্যাঁ দাম সঠিক থাকবে মালও মালও ভালো পাবে ভালো ভালো পাবে এই বাদামতলিতে বা আপনাদের খেজুর মার্কেটে যে দামটা হবে যখন যে দামই হোক এখন যে দামের কথা বলছেন পরবর্তীতে যদি একই দাম হয় দামটা সঠিকই রাখবে হ্যাঁ সঠিক থাকবে তবে কি আপনার এটা কাঁচামালের ব্যবসা তো বিজনেস তো আপনার দাম সপ্তাহে সপ্তাহে বা দিনে দিনে বাড়তে পারে হয়তো যদি বাড়ে অর্থাৎ আমি সেটাই তো বলতেছি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ওনারা যাচাই করে নেবে অন্য দোকানে ফোন করে নেবে সেক্ষেত্রে যে দাম রাখে সেই দামই আপনি রাখবেন জি জি এটি আপনার কাছে আমার অনুরোধ থাকবে বিশেষ থাকবে আর দর্শকদের আপনি সেই সুবিধা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার থেকে সর্বোচ্চ পাবে ঠিক আছে আশি ভাই ভালো থাকবেন আবার দেখা হবে কোনো একদিন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম